ডক্টর দীপঙ্কর সরকার সহ আয়োজকদেরকে কৃতজ্ঞতা জানাই এবং অনেকটা বিলম্বে পৌঁছানোর জন্য আমি ত্রুটি স্বীকার করে নিই। এটি আমার আজকে তৃতীয় কর্মতে এসে প্রোগ্রাম করছি। আরো আধ ঘন্টা আগে আসা উচিত ছিল পার্সাল মাসে মধ্যমগ্রাম চৌমাথা থেকে এই রাস্তা পর্যন্ত আসতে, ফোর লেন হয়ে গেল, যেহেতু ওই রাজ্যের কোনো ব্যবস্থাই নাই তাই ট্রাফিক ব্যবস্থাও নাই, তাই স্বাভাবিকভাবে এখানে আসতে বিলম্ব করেছে। আমি প্রথমেই এসে ভারত মাতার ছবিতে ফুল দিয়েছি, বিদ্যা দেবী সরস্বতী দেবীকে প্রণাম করেছি, পশ্চিমবঙ্গের স্রষ্টা ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী সময়ে শিক্ষামন্ত্রী ভারতকে শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে ফুল দিয়েছি এবং রাষ্ট্রবাদের প্রচারক এবং মানুষকে কিভাবে সেবাদান করতে হয় যিনি ভারতবাসীকে শিখিয়েছেন দীনদয়াল উপাধ্যায়ের ছবিতে ফুল দিয়ে প্রণাম করেছি এবং যার জন্মদিন উপলক্ষে আজকে গোটা দেশব্যাপী জাতীয় শিক্ষক দিবস উদযাপন হচ্ছে। আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার ছবিতে ফুল দিয়েছে, সাথে সাথে ব্যথাত হৃদয় নিয়ে যে মর্মান্তিক হৃদয় বিদারক অমানবিক বর্বরোচিত নৃশংস জঘন্য ডিকশনারিতে কোনো ভাষা নেই যে ভাষা প্রয়োগ করলে 9ই আগস্ট আমাদের ডাক্তার মন্ত্রীর উপরে যে শারীরিক নির্যাতন এবং হত্যা নিন্দা করা যাবে এমন কোন ভাষা আমাদের ডিকশনারিতে নেই। অনেকে যারা করেছেন পশুর সঙ্গে তুলনা করেন, আমি মনে করি এতে পশুদের লজ্জা দেওয়া হয়, পশুর থেকেও অদম, যার হুঁশ আছে সেই মানুষ, এরা মনুষ্য প্রজাতির মধ্যেও পড়ে বলে আমার মনে হয় না। সেই প্রতীকী যে কন্ডোলেন্সের ব্যবস্থা এখানে আছে শোক জ্ঞাপনের, তাতে পুষ্পার্ঘ নিবেদন করেছি এবং আমি খুব সৌভাগ্যবান আজকের দিনে আমাদের ইউনিভার্সিটি গুলো যারা একটা সময় দায়িত্ব পালন করেছেন অত্যন্ত যোগ্য বলিষ্ঠ শিক্ষার প্রসারে যাদের এই রাজ্যে গত কয়েক দশকে বা গত কয়েক বছরে বিভিন্ন সময়ে তারা যেটুকু সুযোগ পেয়েছেন, সরকার যেটুকু সুযোগ দিয়েছেন, তারা সেই কাজে যথেষ্ট মেরুদণ্ড সোজা রেখে মাথা উঁচু করে কাজ করেছেন। এই রকম আমি আমাদের প্রাক্তন পাঁচজন উপাচার্য মহোদয়কে প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের হাতে স্মারক তুলে দিয়ে নিজেকে আজকে এই দিনে গৌরবান্বিত বলে মনে করি। ডক্টর গোপাল বিশ্ব, হ্যাঁ গোপাল বিশ্ব, ডক্টর সুমিতা পান্না, ডক্টর বুদ্ধদেব সাউথ, ডক্টর অচিন্ত বিশ্বাস আছেন, ডক্টর অভিজিৎ চক্রবর্তী ও গিরিশ বাবু, যিনি আপনারা জানেন যাদবপুরে যে দুঃখজনক ঘটনা হয়েছিল তাতেও তিনি প্রকাশ্যে বেরিয়েছে, তিনি মুখ খুলেছে। পরবর্তী সময়ে আমাদের বুদ্ধদেব সাউ মহোদয় ডক্টরের তিনি চেষ্টা করেছিলেন, তাকে কাজ করতে দেওয়া হয়নি এবং দিদি মাতৃসভা ডক্টর মুক্তি গাঙ্গুলী মহোদয় আছেন, এদেরকে আমি শ্রদ্ধা এবং প্রণাম অন্তর থেকে আজকের এই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে জ্ঞাপন করি। আমার সহকর্মীরা আছেন স্বপন মজুমদার বিধায়ক, সুব্রত ঠাকুর বিধায়ক এবং রাষ্ট্রবাদী প্রচারক
সাথী তরুণ কান্তি ঘোষ সহ সম্মানিত মঞ্চ, অনেকক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনেছেন। আমি শুধু একটা কথাই আপনাদের কাছে বলবো যে পশ্চিমবঙ্গকে শিক্ষার দিক থেকে গোটা পৃথিবী সমান দর করে। আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যে জায়গায় চলে গেছে, সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে যদি উদ্ধার করতে হয় আমাদের সকলকে এক জায়গায় আসতে হবে এবং শপথ নিতে হবে যে আমরা ব্যবস্থার পরিবর্তন করব। কারণ আপনারা জানেন কার্যত গোটা শিক্ষা দপ্তর জেলের ভিতরে, আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে অগণতান্ত্রিক এবং কেন্দ্রীকরণ করা হয়েছে। ডক্টর বিধান চন্দ্র রায় স্কুলে গার্ডিয়ানদের নিয়ে, শিক্ষকদের নিয়ে, শিক্ষাকর্মীদের নিয়ে, দাতাদের নিয়ে, শিক্ষা নুরাগীদের নিয়ে গণতান্ত্রিক ভাবে কমিটি করে দিয়েছিলেন। সমস্ত স্কুল থেকে কমিটি তুলে দিয়ে যারা স্কুলে প্রাইমারি স্কুলের গণ্ডি পর্যন্ত বেরোয়নি সেই সমস্ত লোকজনকে স্কুলের নমিনেটেড প্রেসিডেন্ট ইত্যাদি করে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সিলেবাস গুলো যদি উল্টে পাল্টে পড়েন তাহলে ভারতীয় সংস্কৃতি, বিজ্ঞান চর্চা এবং পশ্চিমবঙ্গে যে মনীষীরা যুগে যুগে এসেছেন তাদের যে বাণী কথা, তাদের যে কাজ, তার কোনো উল্লেখ পাবেন না। কিন্তু সিঙ্গুর অধ্যায়ে জেলে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চ্যাটার্জি ডক্টরেটটাও ভুয়া, তার নাম আপনি পাবেন। শুধু তাই নয়, সিলেবাসে ভাষার যে বিকৃতি ঘটানো হয়েছে বাংলা বাঙালি হিসেবে এটা মেনে নেওয়া যায় না। কোথাও বলা হয়েছে জলকে পানি, কোথাও বলা হয়েছে আকাশকে আসমান, কোথাও মাকে বলা হয়েছে আম্মা। এগুলো আমাদের বাংলা সংস্কৃতি, বাংলা ভাষার কথা নয়। প্রত্যেকটা ছত্র ছত্রে আপনি যদি দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে মলিন থেকে মলিনতর করে দেওয়া হয়েছে। উচ্চ শিক্ষায় তো আরো ভয়াবহ অবস্থা, বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালনা, বিশ্ববিদ্যালয়গুলোর আভ্যন্তরীণ যে সেনেট সিন্ডিকেট কাউন্সিলের অধিকার সেগুলো কেড়ে নেওয়া হয়েছে এবং রাজনৈতিক হস্তক্ষেপ প্রতিনিয়ত করা হয়েছে। আপনারা জানেন আমি এই ক্যাবিনেটে, এর আগের ক্যাবিনেটে আমি 4 বছর সদস্য ছিলাম। আমরা বারে বারে বলেছি যে শিক্ষা ব্যবস্থা বিশেষ করে উচ্চ শিক্ষায় অটোনমি দরকার হয়েছে, ইউজিসির গাইডলাইন মেনে চলা দরকার হয়েছে। এখানে যত কম হস্তক্ষেপ সরকার বা রাজনৈতিক দল নেতারা করবেন ততই মঙ্গল। এই ব্যবস্থা ভারতবর্ষে চলছে, আমাদের এই জায়গায় বিগত দিনে সরকার যা করেছে সেটা যদি 10% হয় এরা 100% হস্তক্ষেপ করে গোটা ব্যবস্থাটাকে একেবারে ধ্বংসের জায়গায় নিয়ে গেছে। একইভাবে বিদ্যালয়গুলিতে আগে পরিচালক মন্ডলী গার্ডিয়ানদের মধ্যে 4 জন নির্বাচিত হতেন, বামফ্রন্ট 6 জন করেছিল, টিচারদের মধ্যে 3 জন টিআর 1 জন এনটিআর জিতেন, ডোনার দাতা জমিদাতার পরিবারের মেম্বার ছিলেন, ডিআই প্রতিনিধি ছিলেন, হেডমাস্টার এক্সিকিউটিভ সেক্রেটারি ছিলেন এবং সবাই মিলে বসে একজন পার্সেন্ট ইন্টারেস্ট এবং এডুকেশন পিআইই সিলেক্টেড করে বিদ্যালয়গুলোকে পরিচালনা করা হলো। সেখানে অশিক্ষিত লালচুল কানেদুলদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে বিদ্যালয়গুলি। এর ফলে আমাদের জাতীয় শিক্ষা মিশনের উদ্দেশ্য, রাইট টু এডুকেশনের উদ্দেশ্য, মডেল এডুকেশন বিল এবং পলিসির উদ্দেশ্য এবং স্কুল ছুট পড়ুয়াদের স্কুলে ফিরিয়ে নেওয়ার জন্য প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী যে যে কর্মসূচিগুলো চালু করেছিলেন
সে প্যারা টিচার হতে পারে, মিড ডে মিল হতে পারে, এবং সমগ্র শিক্ষা মিশন থেকে স্কুলের ইউনিফর্ম থেকে শুরু করে সমস্ত রকমের যে পরিষেবা, সে জায়গাগুলো আজকে ধ্বংস হয়েছে। এবং আপনি সবাই জানেন যে শিক্ষা আমরা গ্রহণ করি, আমাদের ছেলে মেয়েদের ভাই বোনেদেরকে শিক্ষা দান করি উপযুক্ত ভাবে মানুষ করার জন্য, তাদের লুকায়িত প্রতিভাকে বিকশিত করার জন্য, তার মনুষ্যত্বকে সম্পূর্ণ করার জন্য, চরিত্রের বিকাশ ঘটানোর জন্য। এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা। কিন্তু আমরা জানি শিক্ষান্তে কর্মসংস্থান একটা বড় জিনিস, প্রত্যেকে তার ছেলে মেয়ে ভাই বোনেদেরকে উচ্চ শিক্ষায় আরো শিক্ষায় শিক্ষিত করেন, যে শিক্ষান্তে কর্মসংস্থান পাবে, নিজের এবং পরিবার এবং সমাজের অর্থনৈতিক দায়িত্ব পালন করবে। স্কুল সার্ভিস কমিশনের শেষ বিজ্ঞপ্তি 2013 সালে, পাবলিক সার্ভিস কমিশনের শেষ বিজ্ঞপ্তি 2017 সালে 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্র পশ্চিমবঙ্গে তুলে দেওয়া হয়েছে, তারা চাবি লাগানো হয়েছে। এবং এখন বেকারের সংখ্যা 2011-20 সালে যখন এই সরকার আসে তখন ছিল 1 কোটি 1 লক্ষ, এখন 2 কোটি ক্রস করে গেছে। কর্ম বিনিয়োগ কেন্দ্রগুলো বন্ধ করার মূল কারণ হল অষ্টম উত্তীর্ণরা সেখানে নাম নথিভুক্ত করতে পারতেন এবং একটি আনএমপ্লয়েড কার্ড তাদের দেওয়া হতো। কর্ম বিনিয়োগ কেন্দ্রগুলোকে বন্ধ করার মূল উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গে প্রকৃত বেকারের সংখ্যা কত, যাতে প্রকাশ্যে না এসে যায়, বিধানসভায় লোকসভায় না বলতে হয়, জনগণ যাতে জানতে না পারে, তাই সব কর্ম বিনিয়োগ কেন্দ্র নন ফাংশনিং করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ঙ্কর, এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং আমাদের যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ছিল, আপনার যাদবপুর বলুন, প্রেসিডেন্সি বলুন, রবীন্দ্র ভারতী বলুন, কলকাতা বিশ্ববিদ্যালয় বলুন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বলুন, পরবর্তীকালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করি, এদের যে সুনাম, এদের যে ন্যাক, ভিজিটের সময় আমরা সব A+ করে পেতাম। গত 4-5 বছরে অধঃপতন, অবনমন এবং ধ্বংস চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। তাই শিক্ষক দিবসে শুধুমাত্র আচার্যগণকে প্রণাম করার মধ্য দিয়ে কাজ শেষ করলে হবে না। আমাদের এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং ভারতবর্ষ শিক্ষাতে যেভাবে অন্য রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে, বিশেষ করে সাউথের রাজ্যগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী উড়িষ্যা যেভাবে এগিয়ে যাচ্ছে, উত্তরপ্রদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে রাজস্থানের কোটাতে এডুকেশন হাব তৈরি হয়েছে, বাংলাদেশের হায়দ্রাবাদে এডুকেশন হাব তৈরি হয়েছে, শুধু প্রথাগত শিক্ষা নয়, তার বাইরে গিয়ে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের ভোকেশনাল, বিভিন্ন ধরনের কারিগরি যে শিক্ষার বিকাশ ঘটেছে, বহুমুখী শিক্ষা, সেই জায়গা থেকে আমরা পশ্চিমবঙ্গ পিছিয়ে আছি শুধুমাত্র ফর্দা পার্টি, বাইদা পার্টি, অফ দা পার্টি ব্যবস্থার জন্য। সবাই ল্যাম্প পোস্ট, শুধু একটাই পোস্ট, যিনি আসতে জানেন, গাইতে জানেন, তিনি শিক্ষামন্ত্রী, তিনি খাদ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি সুবিদেশ বাবুর রক্ষাকর্তা, তিনি আবার সন্দীপ ঘোষের রক্ষাকর্তা, না আমার বলার দরকার নেই, সমাজ দরকার তো ইশারায় কাঁপিয়ে। এই জায়গা থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে এবং আমূল পরিবর্তন করতে হবে। এবং যে ধরনের ভাষা সন্ত্রাস পশ্চিমবঙ্গে চলছে, যে ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে অপসংস্কৃতির প্রবেশ ঘটানো হচ্ছে, এই জায়গাটাও আমাদের কাছে ভয়ঙ্করভাবে পীড়াদায়ক হিসেবে দেখা দিয়েছে। এটাও আমাদের যত্ন নিয়ে দেখতে হবে, ভাবতে হবে। কারণ পশ্চিমবঙ্গ থেকে একটা সময় যারা
পেরিয়ে এসেছে তারা শুধু ভারতবর্ষে তা তো স্মরণীয় নয়, তারা আন্তর্জাতিক ভাবে এক একজন দিকপাল ব্যক্তিত্ব, তা তো স্মরণীয় ব্যক্তিত্ব। আমি যে জেলা থেকে আসি মেদিনীপুর জেলা, বিদ্যাসাগর মহোদয়ের জন্মস্থান বিশ্বকে, সেই মেদিনীপুর জেলায় আমি 100 জনের অধ্যাপকের নাম বলতে পারি যারা ইউরোপ কাঁপাচ্ছেন। ডক্টর মণিলাল ভৌমিক থেকে রাধা বিনোদ নাথ থেকে শুরু করে অসংখ্য দ্বিতীয় অধ্যাপকের নাম আমি আজকে এখানে বলে দিতে পারি, যাদের এক একটা ক্লাসের জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে সবাই অপেক্ষা করে বসে থাকেন আমেরিকা ইউরোপ ইউকেতে, যে এদের এক একটা ক্লাস আমরা শুনব। সবচেয়ে মেধা সম্পন্ন হচ্ছে বাঙালিরা। কদিন আগেই প্রচার সভায় ট্রাম্প বলছিলেন ইন্ডিয়ানদের কথা, মূলত বাঙালিদের কথা, যে আমেরিকা আজকে সমৃদ্ধ হয়েছে এই বাঙালি মেধা পাওয়ার জন্য। ডাক্তারের ক্ষেত্রে হতে পারে, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হতে পারে, কম্পিউটার সায়েন্সে হতে পারে, এবং যে অধ্যাপনার ক্ষেত্রে হতে পারে, গবেষণার ক্ষেত্রে হতে পারে, এটা একটা আমরা গোটা পৃথিবীকে আমরা পথ দেখাচ্ছি। তাই একদিকে প্রধানমন্ত্রী বলছেন আত্মনির্ভর ভারত, বিকশিত ভারত, আর আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলছে নির্ভরশীল পশ্চিমবঙ্গ, 500 নাও 700 নাও, ক্যাজুয়ালি কাজ করো, হাফ দাড়ি কাটার মতো অবস্থা, 6 মাস পর্যন্ত রিনিউয়াল হও, ঠান্ডা ধরো, ভোট করো, আর প্রত্যেকে সঞ্জয় রায় হয়ে যাও। এটাই হলো পশ্চিমবঙ্গের বর্তমান অ্যাকচুয়াল অবস্থা। সবাই ভালো থাকবেন। শিক্ষক দিবসে আচার্যজনকে মনকে প্রণাম জানাই, এবং আজকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব, কে আসল শিক্ষক কে নকল শিক্ষক কেউ বুঝতে পারছে না, কেউ বুঝতে পারছে না। মহামান্য কলকাতা হাইকোর্ট অনেক প্রচেষ্টা করে একটা জায়গায় দাঁড় করিয়েছিলেন, আমাদের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা আছে, ওখানে গেছে, লটকে গেছে। আমি দেশের সর্বোচ্চ আদালতের কাছে আবেদন করব আগামী প্রজন্মের স্বার্থে, দয়া করে ভুয়া শিক্ষককে প্রকৃত শিক্ষককে আপনারা বাছাইয়ের কাজটা যত তাড়াতাড়ি শেষ করবেন ততই আগামী প্রজন্মের মঙ্গল, এটা আমি মনে করি। কারণ শিক্ষক শব্দের সঙ্গে, শিক্ষক শব্দের মধ্যে একটা শ্রদ্ধা আছে, সেটা যেমন ভালোবাসার শ্রদ্ধা, ভয় মিশ্রিত শ্রদ্ধা। এই শিক্ষক শব্দটা খুব বড় জিনিস। আমরা শিক্ষকদের দেখলে এখনো নয় রাস্তার পাশ দিয়ে যাই, গাড়ি চড়ি বেশিরভাগ সময়, গাড়ি দাঁড় করিয়ে দিয়ে শিক্ষক যদি টোটোতে যায় অটোতে যায় আগে পাস করিয়ে দিই, আর মুখোমুখি ডাকা হয়ে গেলে পা থেকে জুতো খুলে পায়ে হাত দিয়ে প্রণামটা করি। এই ব্যবস্থাটা আগে ছিল, এই ব্যবস্থাটা বাংলা থেকে উঠে গেছে, তাই এই ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য জাগো বাঙালি, জাগো বাঙালি। যোগী কয়েকদিন আগে জন্মাষ্টমীতে বলছিলেন, জো বাটেগা ও কাটেগা, জো বাটেগা ও কাটেগা, তার মানে আমরা যদি বিভক্ত হই আমরা কেটে যাব, তাই আমাদেরকে এক হতে হবে, 500, 700, 1000, 1200 টাকা নয়। আমাদের ভয়মুক্ত পরিবেশে যেভাবে আমরা আমাদের মনের জন্য রাস্তায় নেমেছি, জাতীয় পতাকা নিয়ে, দলের পতাকা সরিয়ে, ঠিক একই ভাবে আবর্জনা জঞ্জাল মুক্ত পশ্চিমবঙ্গ তৈরি করতে হবে। এবং আমাদের খুব লজ্জা, পুরো শিক্ষা দপ্তর আজকে জেলের ভিতরে, এই লজ্জা রাখার জায়গা নেই। তাই বাঙালিকে আরেকবার নিজের সম্ভ্রম, নিজের ঐতিহ্য, নিজের গরিমা, নিজের উচ্চতা আবার নতুন করে তুলে ধরার জন্য রাজা রামমোহন রায়ের মতো, বিদ্যাসাগরের মতো আরেকটা নবজাগরণ আপনারা ঘটাবেন, এই প্রার্থনা রেখে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি।
ভয়ের মত আছি।